প্রিয় শিক্ষকবৃন্দ আজ চতুর্থ দিনের চতুর্থ সেশন আজ আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে একটি আদর্শ ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে আপনি একটি ক্লাস বা একটি পাঠ পরিচালনা করবেন এই নমুনা পাঠটি পরিচালনার জন্য আমরা সময় নিচ্ছি বা সময় বিবেচনা করছি পঞ্চাশ মিনিট অর্থাৎ পঞ্চাশ মিনিটের একটি ক্লাস আপনি নেবেন তো প্রথমেই যেটা করতে হবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে প্রয়োজনীয় সকল উপকরণ সঙ্গে নিয়ে হাসিমুখে শ্রেণীতে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে করতে কম্পিউটার ল্যাপটপ ও মাল্টিমিডিয়া অন করুন এবং এই কাজে আপনি সময় ব্যয় করবেন দুই মিনিট লক্ষ্য করুন প্রয়োজনীয় সকল উপকরণ বলতে আইসিটি বিষয়ক উপকরণ হতে পারে কিংবা আপনার পাঠ সংশ্লিষ্ট যে সকল উপকরণগুলো রয়েছে সেই উপকরণগুলোর সঙ্গে নিয়ে আপনি অবশ্যই শ্রেণীতে হাসিমুখে প্রবেশ করবেন আপনার বাহিরে যত ঝুর ঝামেলা থাকুক তা কেন আপনার চেহারায় যেন সেই বাহিরের ঝুর ঝামেলাটা ফুটে না উঠে সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং ভিতরে প্রবেশ করে শ্রেণীর ভিতরে প্রবেশ করে কম্পিউটার বা ল্যাপটপ যাই থাকুক তা কেন আপনার সাথে সেটা আপনি অন করবেন তারপর যেটা করতে হবে ক্লাসের শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ ও পূর্বজ্ঞান যাচাইয়ের মাধ্যমে নতুন পাঠে যাওয়ার প্রস্তুতির জন্য এক থেকে দুইটি ইমেজ অথবা পনেরো থেকে বিশ সেকেন্ডের একটি ছোট ভিডিও প্রদর্শন করতে হবে প্রিয় শিক্ষকবৃন্দ পূর্বের ক্লাসে আপনি আপনার শিক্ষার্থীদের যে বিষয়ে জ্ঞান দান করেছেন সেই জ্ঞানের পূর্বজ্ঞান যাচাইয়ের জন্য যাচাইয়ের মাধ্যমে আপনি নতুন পাঠে যাওয়ার জন্য আপনি এক থেকে দুইটা ইমেজ দেখাতে পারেন কিংবা একটি ছোট ভিডিও প্রদর্শন করতে পারেন এবং এই কাজে আপনি অবশ্যই সময় ব্যয় করবেন দুই মিনিট কি ধরনের ইমেজ প্রদর্শন করতে হবে কিংবা কী ধরনের ভিডিও প্রদর্শন করা যাবে সে সম্পর্কে একটি নির্দেশনা আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো তো যাই হোক আমরা এরপরে যাচ্ছি ছোটো ছোটো দুই একটি প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীর মুখ থেকে আজকের আলোচ্য টপিকটি বের করে আনুন এবং পাঠের শিরোনাম সহ পৃষ্ঠান সম্বন্ধিত স্লাইডটি প্রদর্শন করুন এবং একই সাথে শিরোনামটি বোর্ডের উপরের অংশে ঠিক মাঝ বরাবর একটি বড় করে লিখে দিন লক্ষ্য করুন যে ছোট ছোট দুই একটি প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীর মুখ থেকে আলোচ্য টপিকটি বের করে আনুন অর্থাৎ আপনি যেই দু একটি ইমেজ প্রদর্শন করলেন ক্লাসে এবং যে ছোট্ট একটি ভিডিও হতবা প্রদর্শন করলেন এই ভিডিও এবং ইমেজ দেখে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা নিজেরাই বলবে যে আজকের আলোচ্য বিষয়টা কি আজকে আপনি কি বিষয়ে পড়াবেন সেটা আপনি নিজের মুখে না বলে শিক্ষার্থীদের মুখ থেকে বের করে আনুন সেই ইমেজ এবং ভিডিওগুলো প্রদর্শনের মাধ্যমে এবং তারপর শিরোনাম সহ অর্থাৎ আপনি মূল বইয়ের কত নং পৃষ্ঠায় আপনি পড়াচ্ছেন আপনি সেই পৃষ্ঠানং সম্বলিত স্লাইড টি অর্থাৎ আপনি যে স্লাইডটি প্রদর্শন করবেন সেখানে অবশ্যই পৃষ্ঠানম্বর লেখা থাকবে এবং শিরোনাম অর্থাৎ আজকে যে বিষয়টা পড়াচ্ছেন সেটার শিরোনাম আপনি প্রদর্শন করবেন একই সাথে শিরোনামটি বোর্ডের উপরের অংশের ঠিক মাঝ বরাবর একটু বড় করে লিখে দিন অর্থাৎ আপনি তো স্লাইডে শিরোনাম লিখিয়ে দিবেন স্লাইডে এবং স্লাইডে লেখার পাশাপাশি আপনি বোর্ডের বোর্ডেও শিরোনামটি চক বা মার্কার দিয়ে অবশ্যই মাঝ বরাবর উপরের অংশে লিখবেন এবং এটা এমনভাবে লিখতে হবে যেন শ্রেণীর একেবারে লাস্ট বেঞ্চে যেই শিক্ষার্থীটি বসে আছে সেও যেন খুব সুন্দরভাবে আপনার শিরোনামটি দেখতে পারে তো চলে যাচ্ছি আমরা চার নম্বরে পাঠের বিষয়বস্তু ধারাবাহিকতা অনুযায়ী বিভিন্ন ধরনের পাঠ সংশ্লিষ্ট ইমেজ অ্যানিমেশন ভিডিও ইত্যাদি দেখিয়ে শিক্ষার্থীদের পাঠে সম্পৃক্ত করুন এবং বিভিন্ন প্রশ্ন করে কাজ দিয়ে চিন্তা করার সুযোগ সৃষ্টি করে মূল পাঠ্য বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করুন শিক্ষার্থীদের সক্রিয়তা বৃদ্ধি করার জন্য দুই থেকে একজনকে স্ক্রিনের কাছে ডেকে এনে ইমেজ ডায়াগ্রাম ভিডিওয়ের বিশেষ কোনো অংশ চিহ্নিত বা বর্ণনা করতে দিন এবং এই কাজে আপনি সময় ব্যয় করবেন পনেরো মিনিট লক্ষ্য করুন আপনি যেই বিষয়ে পড়াচ্ছেন যা যে পাঠটি পড়াচ্ছেন সেই পাঠের বিভিন্ন ইমেজ বা এনিমেশন বা ভিডিওর মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে শিক্ষার্থীদের নিকট আজকের পাঠটি ব্যাখ্যা করুন এবং এমন এমন ইমেজ এমন এনিমেশন এমন ভিডিও আপনি প্রদর্শন করবেন যেন সেগুলো দেখে আহ স্টুডেন্টরা খুব সহজেই তাদের পাঠটি বুঝে যায় এবং এই যে আপনি পাঠ ব্যাখ্যা করছেন এই পাঠ ব্যাখ্যার মাঝে মাঝে আপনি শিক্ষার্থীদের ছোট ছোট প্রশ্ন করতে পারেন কিংবা ছোট ছোট কাজ দিয়ে তাদেরকে চিন্তা করার সুযোগটা দিন এবং মূল যে পাঠ্য বিষয়টি আপনি খুব সুন্দরভাবে তাদেরকে ব্যাখ্যা করুন আর আয় বিষয় যেটা করতে হবে যে শিক্ষার্থীদের সক্রিয়তা বৃদ্ধির জন্য অর্থাৎ আপনি পড়াচ্ছেন আপনার সাথে যেন পড়ানোর সাথে সাথে যেন তারা সক্রিয় থাকে আপনার সাথে সেই জন্য আপনি তাদেরকে কাছে ডেকে আনুন স্ক্রিনের কাছে ডেকে আনুন এবং ডেকে এনে আপনি তাদেরকে দিয়ে আপনি যে বিষয়টা পড়াচ্ছেন তাদেরকেও কিছুটা বর্ণনা করতে বলুন আপনি যেটা পড়াচ্ছেন সেটা তাদেরকেও একটু স্টুডেন্টদের সামনে ব্যাখ্যা করতে বলুন কিংবা আপনি হয়তো বা কোনো চিত্র দিয়ে পড়াচ্ছেন আপনি চিত্রটা বর্ণনা করতে দিন তো এই ধরনের কাজে আপনি পনেরো মিনিট সময় ব্যয় করবেন তারপরে চলে যাচ্ছি আমরা পাঁচ নম্বরে প্রশ্ন মাধ্যমে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো বোর্ডে লিখে দিন শিক্ষার্থীদেরও কি লার্নিং পয়েন্টসগুলো নোট খাতে লিখতে বলুন অর্থাৎ যখন আপনি পড়াবেন বিভিন্ন ইমেজ অ্যানিমেশন বা ভিডিও দেখাবেন তখন কিন্তু শিক্ষার্থীরা আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে সে প্রশ্নগুলো আপনি বোর্ডে লিখেন এবং প্রশ্নের আনসারগুলো যদি সম্ভব হয় মুখে বলে দিলেন কিংবা বোর্ডে লিখে দিলেন এবং শিক্ষার্থীদেরকেও সেই জিনিসগুলো অবশ্যই খাতায় লিখে ফেলতে বলুন এই কাজে আপনি পাঁচ মিনিট সময় ব্যয় করবেন এরপর চলে যাচ্ছে আমার ছয় নম্বরে বিষয়বস্তুর কোনো বিশেষ অংশ শিক্ষার্থীদের হৃদয়ঙ্গম করার জন্য শিক্ষার্থীদের দিয়ে যে কোনো একটি হ্যান্ডস অ্যাক্টিভিটি যেমন দুই থেকে তিন মিনিটের একটি ছোট ভূমিকা অভিনয়

সেগুলির জন্য শিক্ষার্থীরা আরও বেশি হৃদয় দিয়ে অনুধাবন করতে পারে সেই জন্য আপনি শিক্ষার্থীদের দিয়ে হয়তো বা সেই বিষয়ক একটি ভূমিকা অভিনয় বা একটি প্র্যাকটিক্যাল কাজ বা তারা যেন এসে এটা নিজেরা করতে পারে বা নিজেরা একজন আরেকজনকে বুঝাতে পারে সহকারীদেরকে বুঝাতে পারে এ ধরনের কিছু কাজ তাদেরকে দিন কিংবা বিজ্ঞানের যদি কোনো বিষয় থাকে বা ছবি আঁকার যদি কোনো বিষয় থাকে আপনি সেই ছবিটি তাদেরকে বোর্ডে বলুন বা খাতায় যদি পারেন সবাইকে দিয়ে আঁকিয়ে নিন উদ্দীপকের স্লাইড দিয়ে শিক্ষার্থীদের জোড়া দলগত কাজ সুস্পষ্ট নির্দেশনা দিয়ে বন্টন করে দিন লক্ষণীয় যে কাজটি অবশ্যই থট প্রভুকিং হতে হবে অর্থাৎ আপনি স্লাইডগুলো প্রদর্শনের পর বা বোঝানোর পর আপনি শিক্ষার্থীদেরকে জোড়ায় জোড়ায় হোক বা যদি বেশি জোড়া করতে না পারেন আপনি গ্রুপ ওয়ার্ক দিতে পারেন এবং যে কাজগুলো আপনি দেবেন তার জন্য নিজেরা চিন্তা করে মানে মুখস্থ বিদ্যা থেকে না নিজেরা চিন্তা করে যেন লিখতে পারে এ ধরনের কিছু কাজ তাদেরকে দিন এ কাজে আপনি সময় ব্যয় করবেন এক মিনিট তারপর যেটা রয়েছে শিক্ষার্থীদের কাজ চলাকালে ঘুরে ঘুরে প্রতিটি জোড়া বা দলগত কাজ তত্ত্বাবধান করুন প্রয়োজনে দিন উত্তর নিরূপণের জন্য উত্তর লেখার জন্য ছোট কাগজ বা বা কাট দিন অর্থাৎ আপনি শিক্ষার্থীদের যেই জোড়া কাজ বা দলগত কাজ দিলেন আপনি প্রতিটি জোড়ায় জোড়ায় বা প্রতিটি দলে দলে ঘুরে ঘুরে তাদের কাজগুলো ঠিক মতো হচ্ছে কিনা তার কাজগুলো ঠিকমতো করতে পারছে কি না সে বিষয়ে তত্ত্বাবধান করুন এবং আপনি প্রয়োজনে তাদেরকে উত্তর বের করার জন্য বা তারা যেন চিন্তা করতে পারে এ ধরনের কিছু ক্রু তাদেরকে দিয়ে দিন এবং তারা যেন আনসার লিখতে পারে তারা সেই জন্য তাদের নিজেদের খাতা থেকে আলাদা কার্ড কাগজ ছিঁড়ে যদি কার্ড থাকে কোন কার্ড তাদেরকে প্রদান করুন আপনি এ কাজে সময় ব্যয় করবেন পাঁচ মিনিট তারপর যেটা রয়েছেন যে শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত উত্তরগুলো বুলেটিন বোর্ডে অথবা টানিয়ে রাখা পোস্টারে ডিজাইন করে লাগিয়ে মার্কেট প্লেস করতে বলুন অথবা যে একটি দলকে উপস্থাপন করতে দিন অন্য দলগুলোর কাছে অতিরিক্ত উত্তর থাকলে সেগুলো প্লেনারি সেশনের মাধ্যমে সংগ্রহ করে বোর্ডে কে দিয়ে মাইন্ড ম্যাপ তৈরি করুন মাইন্ডম্যাপ কি সে বিষয়ে একটু বলি একেবারে সহজভাবে যদি বলি তাহলে বলা যায় যে মাইন্ড ম্যাপ হলো আমরা যা চিন্তা করি সেসব তথ্যকে একীভূত করা আমি আবারও বলছি আমরা যা চিন্তা করি সেসব তথ্যকে একীভূত করা হচ্ছে মাইন্ড ম্যাপ আর একটু অন্যভাবে যদি আমরা বলতে চাই তাহলে বলা যায় আমাদের চিন্তা সংরক্ষণ ও পরবর্তীতে তার দর্শনযোগ্য প্রতিফলনই হলো ম্যাপ তো যাই হোক যেটা বলা হয়েছিল যে শিক্ষার্থীর কাছ থেকে প্রাপ্ত তথ্যগুলো বা উত্তরগুলো বুলেটিন বোর্ডে অথবা টানিয়ে রাখা পোস্টারে ডিজাইন করে লাগিয়ে মার্কেট প্লেস করতে বলুন অথবা যে কোনো একটি দলকে উপস্থাপন করতে দিন অর্থাৎ যেটা করতে হবে যে আপনি শিক্ষার্থীদের যেই তথ্যগুলো বা যেই দলগত বা কাজগুলো দিয়েছিলেন সেই কাজগুলো থেকে বাছাই করা কিছু উত্তর আপনি বোর্ডে টানিয়ে রাখবেন বোর্ডে লিখবেন বা টানিয়ে রাখবেন এবং সেখান থেকে আপনি মার্কারের সাহায্যে বা যে কোনোভাবে সে তথ্যগুলো গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি শিক্ষার্থীদের উপস্থাপন করতে বলবেন এবং এটাও পাশাপাশি এটাও করবেন যে অন্য যে দলগুলো আছে অন্য দলগুলোর কাছে যদি অতিরিক্ত কোনো উত্তর থাকে অর্থাৎ সেই সেই দল আপনি যে দলকে উপস্থাপন করতে দিলেন সেই দল যে উত্তরগুলো উপস্থাপন করলো সেই উত্তর ছাড়া যদি অন্য কোনো অতিরিক্ত উত্তর থাকে সেগুলো যেন তারা প্রদান করে বা এবং সেগুলো আপনি নিজে সেগুলো সংগ্রহ করবেন এ কাজে আপনি সময় ব্যয় করবেন আহ পাঁচ মিনিট তারপর যেটা রয়েছে যে আজকের আলোচ্য বিষয় প্রত্যেক শিক্ষার্থী বুঝতে সক্ষম হয়েছে কিনা তা জেনে নিন এবং উক্ত উত্তর সরি উক্ত বিষয়ের উপর কারো কিছু জানার আছে কিনা তা জিজ্ঞেস করুন এ সময় পোস্টার খুলে রাখুন মাল্টিমিডিয়া ঢেকে রাখুন বোর্ড মুছে ফেলুন এবং এ কাজে সময় ব্যয় হবে এক মিনিট অর্থাৎ যেটা করা হয়েছে যে আপনি আজকে যে বিষয়টির উপর পাঠদান করেছেন বা লেকচার প্রদান করেছেন সেই বিষয়টি প্রত্যেক শিক্ষার্থী ঠিকভাবে বুঝতে পেরেছে কিনা তাদেরকে তাদের কাছ থেকে এই বিষয়টা আপনি জেনে নিন এবং এই বিষয়ে তাদের আরও অতিরিক্ত কিছু জানার আছে কি না তাও জিজ্ঞেস করুন যদি কেউ কোনো স্টুডেন্ট অতিরিক্ত কোনো কিছু জানতে চায় তাহলে তার অতিরিক্ত প্রশ্নের বা অতিরিক্ত জিজ্ঞাসার উত্তর প্রদান করুন এবং এই সময় আপনি যেটা করবেন যে যদি সম্ভব হয় আপনার মাল্টিমিডিয়া যেই স্লাইডগুলো রয়েছে সেখানে একটি ব্ল্যাঙ্ক স্লাইড আপনি দিয়ে রাখুন যেন স্টুডেন্টদের মনোযোগটা আপনার স্লাইডের উপর না যায় এবং অবশ্যই আপনি বোর্ডটাও সে তখন মুছে ফেলবেন কারণ বোর্ডে যদি কখন কোনো কোনো কিছু লেখা থাকে তাহলে স্টুডেন্টদের মনোযোগটা কিন্তু আপনি যা জিজ্ঞাসা করছেন বা আপনি যা যে কথাগুলো বলছেন সেই কথার উপর থাক তাদের মনোযোগ থাকবে না তাদের মনোযোগটা চলে যাবে বোর্ডে কিংবা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে যাই হোক এই কাজে আপনি অবশ্যই এক মিনিটের বেশি সময় ব্যয় করবেন না তারপর যেটা রয়েছে যে শিক্ষণ ফল অর্জিত হলো কিনা তা বিশেষ কোনো ইমেজ অ্যানিমেশন ভিডিও অডিও দৃশ্যপট সামাজিক প্রেক্ষাপটের সাথে সামঞ্জস্যপূর্ণ যেগুলো ইমেজ অ্যানিমেশন ভিডিও অডিও গুলো অবশ্যই সামাজিক প্রেক্ষাপটের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এগুলো দিয়ে ছোট ছোট প্রশ্ন করে উত্তরগুলো আদায় করুন অর্থাৎ আপনি আহ যেই পাঠ আজকে প্রদান করলেন স্টুডেন্টদেরকে তারা সেটা শিখতে পেরেছে কিনা বা আপনি যে শিক্ষণ আপনি আহ শুরুর দিকে যে শিক্ষণ ফলটা প্রদান করেছিলেন সেই শিক্ষণ ফলটা আসলে অর্জিত হলো কিনা আর সেই বিষয়ে জানার জন্য আপনি ছোট ছোট প্রশ্নের মাধ্যমে আপনি শিক্ষার্থীদের কাছ থেকে উত্তরগুলো আদায় করে নিন এই কাজে আপনি সময় ব্যয় করবেন মিনিট একটি চিন্তনমূলক কাজ প্রশ্ন বা প্রজেক্ট দিয়ে বাড়ির কাজ দিন অর্থাৎ আপনি যে বিষয় পড়ালেন সে বিষয় সংশ্লিষ্ট একটি কাজ যেটা শিক্ষার্থীরা বাড়ি থেকে করে নিয়ে আসবে সে ধরনের একটি কাজ বা প্রজেক্ট আপনি শিক্ষার্থীদের দিয়ে দিন এবং এ কাজে আপনি সময় ব্যয় করবেন

ডিজিটাল প্রেজেন্টেশন প্রদান করে এবং এই অনুযায়ী আহ একটা ক্লাস বা এই অনুযায়ী ক্লাস গুলো নেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে